পিঠার জন্য লাগবে কুড়ানো নারকেল, চিনি, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, ঘি, আর লাগবে চালের গুঁড়া। ওকে, প্রথমে চুলায় পানি গরম করতে দিয়েছি, একটু লবণ দেবো, চালের গুঁড়া দেওয়া হবে, ওটাকে নেড়ে নিতে হবে, লবণটা মিশিয়ে নিচ্ছি, চালের গুঁড়ার সাথে কিছুটা ময়দা মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোটা সফট আর স্মুথ হবে, পিঠাগুলো বানালে সুন্দর হবে। এখন এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে, এখন এর মধ্যে এলাচ, এলাচটা একটু থেতা করে দিতে হবে, দারচিনি দিলাম, অ্যারোমাটার জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি, তেলটা বেগুন আচ্ছা, এখন এর মধ্যে নারিকেল দিয়ে দিচ্ছি, আগে চিনি না, আগে একটু ভেজে নেবো, চিনি খুবই অল্প পরিমাণে, একদমই অল্প, অবশ্যই আনা আনা চিনি পছন্দ করে নেবো, একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, একটু লিকুইড করে ঠান্ডা হতো, তেলটা অনেক কমিয়ে দিয়েছি, বেশি একটু ভেজে নেবো, দুধটা দিতে হবে, আটাটা আমরা মেখে রেখে দিয়েছিলাম, এটি এখন পিঠা তৈরির জন্য আটা এবং পুর দুটো রেডি, এখন আমি শর্টকাট পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে নেব, এর জন্য রুটি বেলার কোনো প্রয়োজন নেই, হাতের মাধ্যমে খুব সহজে পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। পুলি পিঠাগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে পুরগুলো যেন আটা থেকে বের হয়ে না যায়, বের হয়ে আসলে পুরগুলো দুধের সাথে মিশে টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, তো এটা খেয়াল রেখে মুখটা ভালো করে আটকাতে হবে। পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এখন একটি পাত্রে দুধ ঢেলে দিব, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আমি সাদা এলাচের স্মেলটা পছন্দ করি না, এই জন্য সাদা এলাচটা অ্যাভয়েড করলাম, অলক তুলবো দুধে, একটু ওর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব, আর পিঠার সাইজ অনেক ছোট করেছি, কারণ যেহেতু এটা ভাজবো না বা ভাপও দিব না, না দিয়ে শুধুমাত্র এর মধ্যে সিদ্ধ করব, সো পিঠা অনেক ছোট করে নিলে যত ছোট নিব তত তাড়াতাড়ি সিদ্ধ হবে, তো আমি ছোট করে নিয়েছি, আপনার ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। এখন বলক উঠে এসেছে, এখন পিঠাগুলো দিয়ে দিব, একটা একটা করে দাও, জাস্ট ঢেলে দাও, সাবধান যাতে ভেঙে না যায়, ওই তো আমি দিয়ে দিচ্ছি, এখন আর নাড়তে হবে না, জাস্ট ঢেকে দিব, আর চুলার হিটটা অনেক কম করে লো ফ্লেমে ঢেকে রাখবো, লো ফ্লেমে এইভাবে ঢেকে রেখেছিলাম, অল্প আছে, তারপর মাঝে মাঝে এসে নেড়ে দিতে হবে, আর অনেকটা সময় নিয়ে এই পিঠাটা সিদ্ধ করতে হবে, মাঝে মাঝে এসে নেড়ে দিয়েছি,
এবার আমি একটু টেস্ট করে দেখেছি যে চিনি অনেকটাই কম লাগছে, তো আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। মোটো দুধে চিনি দিয়েছিলাম না, ঘন দুধ, এই জন্য একবার একটু চিনি দিয়ে নেবো। একটু একটু, এত বেশি না, এত বেশি দিও না। এখন দুইটা বলক খুলে নামিয়ে নিই। তো আমার দুধ পুলি রান্না কমপ্লিট এমন হয়েছে। এখন চুলার দুধটা অফ করে দেবো, অফ করে ঢেকে রাখবো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।